হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজ আমাদের বাড়ি ছিল গোপালের আনন্দ অনুষ্ঠান। তো গোপাল এসছে আমার মেজ বড়মাদের ঘরে, মানে আমার শ্বশুর বাড়ির মেজ বড়মা হয় সেখানে। তো এখানে গোপালকে দেখো তোমরা সকলে, দর্শন করো। গোপাল আছে, রাধা মাধব আছে, তো তাদেরই পূজা অনুষ্ঠান হবে। তো এখানে দর্শন করো তোমরা সকলে। আর তোমাদের এই গোপাল শোনা কেমন লাগলো কমেন্টে জানিও। তো এই যে তাদের দর্শন, আশা করি সকলের ভালো লাগবে। তো তারপর একটু গোপালের সাজুগুজু করার ছিল, আর উনি কিছু কথা বলছিল, সেগুলো আমি শুনছিলাম। উনি বলছিলেন গোপালের কেমন করে সেবা দিতে হয়। আমারও গোপাল আছে, তাই একটু জিজ্ঞাসা করছিলাম কেমন করে সেবা দিতে হয়। উনি বললেন গোপালের নিজের মন মতো সেবা দিলেই হয়, তুমি যেভাবে পারবে সংসার ধর্ম পালন করে সেভাবেই গোপালের সেবা দিও। তো এখানে আমরা একটু সাজুগুজু করে বসে আছি। এখানে আমার বৌদি আছে, বৌদি বলতে দিদি হয় যা। তো এখানে কীর্তনের আসর বসেছে, কালকে বসবে পশুরা গানের আসর। তো এখানে কীর্তন হচ্ছে। কীর্তনের মঞ্চটা যে দিদিটা আমার পাশে বসেছিল, তার হাজবেন্ড আর আমার ছোটো দেওর মিলে সাজিয়েছে। এখানেও সাজিয়েছি, আবার বাইরে যেখানে কাল পশুরা গান হবে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতেই আছে, তো দেখবে লাস্টে। সুন্দর করে সাজিয়েছে মন্দির টন্দির সব কিছু, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও, থ্যাংক ইউ। আর সবাই এনজয় করো, শেষ পর্যন্ত দেখবে আশা করি। সো এটা হচ্ছে নেক্সট ডে, যেদিন পশুরা গানের আসর বসবে। একটু সাজুগুজু করেছি, নীল শাড়ি আর গোলাপি ব্লাউজ সাথে। তো একটু সাজুগুজু করে কেমন লাগছে যাই হোক তোমাদেরকে দেখালাম, জানিও কেমন লাগছে। আর এই হচ্ছে পশুরা গানের আসর, সামনে দেখবে। মধুর কৃষ্ণ আমি মহাদশদা। আচ্ছা 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 আচ্ছা।